জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকে যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি যারা করবে শুধুমাত্র দুবার কি তিনবার এই প্রতিকারটিকে করতে হবে। এই দুই তিনবার এই প্রতিকারটি করা মানে আপনার উপর মা লক্ষ্মী প্রসন্ন হবে। তো বন্ধুগণ, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সর্বপ্রথম কথা হয় যে কি, আমাদের যখন জীবনে অর্থ কষ্ট চলে তো সেই সময় আমরা কি ভাবি বা কি জানি যে লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন না বা মা লক্ষ্মীর দয়া দৃষ্টি আমাদের উপর নেই, তাই আমাদের জীবনে অর্থকষ্ট, টাকার অভাব অনাটন চলছে, ব্যবসায় অবনতি বা বিভিন্ন কাজকর্ম আমাদের হয় না যেটি রিলেটেড টাকা পয়সা নিয়ে। তো মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন পুজো অর্চনা করে থাকি। তো অনেক সময় এমন এমন কিছু ছোট ছোট প্রতিকার বা কিছু ছোট ছোট উপায় আছে, যেই উপায়গুলি করলে ধন সম্পত্তি টাকা পয়সা উপার্জন সংক্রান্তীয় যদি কোনো ধরনের বাধা আপনার জীবনে আছে বা আপনার বাড়ির উপর আছে, সেই ক্ষেত্রে সেই বাধাগুলিকে শেষ করে, দূর করে, সেই বাধাগুলি কেটে যায় এই ছোট ছোট উপায়গুলির দ্বারা। তো তেমনই একটি উপায়ের কথা আজকের ভিডিওতে আমি বলবো। এই উপায়টি আপনারা দুবার কিংবা তিনবার, হয় দুবার বা তিনবার আপনারা এই উপায়টিকে অবশ্যই করবেন। এই দুই তিনবার করা এই উপায়টি আপনার ভাগ্যে বা আপনার জীবনে, আপনার বাড়িতে যদি তেমন কোনো বাধা বিপত্তি, তেমন কোনো অশুভ শক্তি, যে শক্তিগুলি আপনাকে মানি আর্নিং করতে বাধা দিচ্ছে, আপনার জীবনে বাধা বিপত্তির সৃষ্টি করছে, বাড়িতে টাকা পয়সা আসছে না যে অশুভ শক্তিগুলির জন্য, সেই শক্তিগুলিও দূর করবে এবং এই উপায়টির দ্বারা মা লক্ষ্মী আপনার উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন হয়ে থাকবে। তো উপায়টিকে অবশ্যই করবেন এবং এই উপায়টি করতে হবে শুক্রবারে। কেন কি শুক্রবারে এই উপায়টি করলে, কেন শুক্রবারে মা লক্ষ্মীর দিন, শুক্রবারে মা লক্ষ্মীকে পুজো করলে সপ্তাহে সাত দিনের ভিতর যদি শুক্রবারে মা লক্ষ্মীকে বিধি রীতি নিয়ম মেনে যদি পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী বেশি প্রসন্ন হয়। তো শুক্রবার দিন আপনাকে এই উপায়টি করতে হবে। আপনাদেরকে কি করতে হবে, আপনার বাড়িতে যে দুধ আছে, বাড়িতে দুধ, সেই দুধকে অনেক সময় দুধ ফেটে যায়, দুধ বেশি গরম করলে দুধ ফেটে যায়, তো তেমনই দুধকে ফাটানোর পর আপনার বাড়ির আশেপাশে থাকে, আপনার অনেক সময় আমাদের বাড়িতে পোষা বিড়াল থাকে, পোষা বিড়াল, তো পোষা বিড়াল নয়, যে বিড়ালটি আপনার বাড়িতে আছে যাকে আপনি পুষছেন সেই বিড়ালটি নয়, অনেক সময় আমাদের পাড়াতে, আমাদের আশেপাশে এমন কিছু বিড়াল থাকে যে বিড়ালগুলি এই বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি করতে থাকে, একজনের বাড়িতে সেই বিড়াল নির্দিষ্ট হয়ে থাকে না, আজ এর বাড়ি, কিছু সময় পর সেই বাড়ি, অর্থাৎ স্ট্রিট ডগ, রাস্তার কুকুর যেমন থাকে তেমনই রাস্তার বিড়ালও থাকে। ঠিক সেই বিড়ালকে আপনার সেই যে দুধ ফাটা, অর্থাৎ ফাটা দুধ, সেই দুধটি খেতে দিতে হবে। তো আপনি কি করবেন, যদি তেমন বিড়াল আপনি আপনার বাড়িতে আছে তাকে আপনি সেই ফাটা দুধটি খেতে দিন, বা রাত্রিবেলা বাড়ির বাইরে রেখে দিন, কোনো একটি বাটিতে রেখে দিন, বা আপনার বাড়ি যদি পাকা বাড়ি হয়ে থাকে ছাদে রেখে দিন, বিড়ালরা ছাদে আসে, তো তেমনই ফাটা দুধ আপনি, আপনার যে দুধ ফেটে গেছে সেই দুধ আপনি, রাস্তার যে বিড়াল থাকে সেই বিড়ালকে আপনি সেই দুধটি খেতে দিতে হবে এবং শুক্রবারে। তো শুক্রবারে আপনি দিনেও করতে পারেন বা রাত্রিবেলাও করতে পারেন, যে কোনো সময় কাজটি করুন, এক শুক্রবার, দুই শুক্রবার, তিন শুক্রবার আপনি কাজটি করুন। শুক্রবারে এই কাজটি করলে আপনার বাড়িতে যখন বিড়াল যখন সেই দুধটি যখন খাবে, খাওয়ানোর পর আপনার বাড়িতে যখন যদি তেমন কোনো ধরনের অশুভ শক্তি, অশুভ ছায়া বা কারোর খারাপ নজর, খারাপ দৃষ্টি আছে, সেই দৃষ্টি যার দরুন আপনার বাড়িটিতে উন্নতি হচ্ছে না, আপনার জীবনে আপনি সফলতা পাচ্ছেন না, সেই জিনিসটি আপনার বাড়ির থেকে চলে যাবে, তার উপরে মা লক্ষ্মী আপনার উপর যথেষ্ট পরিমাণে প্রসন্ন হবে। তো এই উপায়টি অবশ্যই করুন, দেখবেন এই উপায়টি করার পর আপনার জীবনে, আপনার ভাগ্যে যথেষ্ট ভালো পরিবর্তন হওয়া শুরু করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।